রাখবে ঘাটালের প্রচার সভা থেকে বিজেপি প্রার্থী হিরণকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে অভিষেককে পাল্টা দিলেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণের দাবি, তৃণমূলে যোগ দেওয়ার জন্যই তাকে ডাকা হচ্ছিল, তৃণমূলের তরফে ফোন করা হয়েছিল হিরণকে। শুনলে তো, ঘাটালে দেবের সমর্থনে প্রচারে গিয়ে কিভাবে নাম না করে বিজেপি প্রার্থী হিরণকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দেওয়ার জন্য নাকি হিরণ তার দপ্তরে গিয়েছিলেন। আরো একবার শুনুন, ঠিক কি দাবি করছিলেন অভিষেক। মিথ্যে কথা বেশি বলতে নেই, দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে। আমি তো ভুলতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত পানি কত চাল প্রমাণ করবো। এ বিষয়ে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের দাবি, তৃণমূলের তরফে তাকে ডাকা হয়েছিল, শুধু ডাকাই নয়, করা হয়েছিল ফোনও। বারবার উনি আমাকে ফোন করে ডাকছিলেন যে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনার সাথে দেখা করতে চাই। এমনও ফোন এসছে বারবার যে এত দেরি কেন করছেন, অধীর আগ্রহে বসে আছেন, আপনি চলুন। এ বিষয়ে হিরণের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। নাম না করে অভিষেককে হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু। বৈঠকের ভিডিও ফাঁস হলে ওই বৈঠকে ঘাটালের সাংসদ সম্পর্কে কি কি আলোচনা হয়েছে সেই তথ্যও ফাঁস করা হবে, হুমকি দেন শুভেন্দু। হরপুর লোকালে না পিংলার এমএলএ তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে, ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দিই। দেব গত 5 বছর কোনো কাজ করেনি বলে অভিযোগ, প্রচারে গিয়ে শাসকের বিরুদ্ধে নানা অভিযোগ শুনেছেন হিরণ। সেই আবহেই তৃণমূলের কড়া মন্তব্যের পাল্টা দিলেন হিরণ, যা নিঃসন্দেহে ঘাটালের রাজনীতির উত্তাপ বৃদ্ধি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখি, কারণ ভোটের রাজনীতিতে সরগরম বর্ধমান দুর্গাপুর। প্রচার শুরু হতেই চলছে দুই প্রার্থীর কথার লড়াই, কে হাঁকাবেন ছক্কা আর কে করবেন ক্লিন বোল্ড, সেই নিয়েই ব্যস্ত তৃণমূল বিজেপি প্রার্থী। হাই ভোল্টেজ কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, আর এই হাই ভোল্টেজ কেন্দ্রে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে ভোটের বাজার। এদিন চাচক্রে দিলীপ ঘোষের কাছে শাসকের বিরুদ্ধে গ্রামছাড়া করার অভিযোগ জানান এক বিজেপি কর্মী। সেই অভিযোগ শুনে পাল্টা তৃণমূলকে রাজ্য ছাড়া করার নিদান দিলীপ ঘোষের। তৃণমূলে শুধু পতাকাই দেখা যাচ্ছে, প্রার্থীকে দেখা যায় না। সুযোগ পেয়ে ঠিক এভাবেই শাসক দলকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। তৃণমূল দেখতে পাচ্ছি না তো, খালি পতাকা দেখছি। তৃণমূল কোথায় আছে? কেন্দ্রীয় কদিন হাঁটলেন সকালবেলা বিকালবেলা, তারপর দেখি তাকেও দেখা যাচ্ছে না। ওরা আমাদের দেওয়াল লিখনে ওদের খুব কষ্ট, কালকেও মারপিট করার চেষ্টা করেছে সেখানে। আমাদের নেতার বাড়ির দেওয়াল লিখছে সেখানেও কষ্ট, এমএলএ লোক পাঠিয়ে ঝামেলা করছে। তো আমাদের আটকাবার চেষ্টা না করে যাও না পাবলিকের কাছে, পাবলিক ভোট দেবে। আর এই মন্তব্য শুনেই বিরক্তি প্রকাশ করলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। এবার বিজেপি দলকেই অভদ্র বলে আক্রমণ কীর্তির। वो बेमतलब का आदमी के बारे में बात नहीं करते, मेरे पास पागल लोगों के लिए टाइम नहीं है। पागल की ना बोले और छागल की ना खाए। भाजपा वाले लोग अभद्र लोग हैं, वो अभद्र बातें करते हैं। 13 মে লোকসভা নির্বাচন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের মাঝেই চলছে আক্রমণ পাল্টা আক্রমণের পালা, যা নিয়ে সরগরম বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ভোটের ময়দান। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ধোঁয়া নিয়ে মন্তব্যের জেরে হাসির খোরাক হয়েছিলেন রচনা ব্যানার্জি। হুগলি চালকলের সামনে দাঁড়িয়ে এবার ভিডিও রচনার,
চালকলের ধোয়া দেখে রচনার মুখে শিল্পের কথা, রচনাকে পাল্টা কটাক্ষ লকেটের। যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে, দেখো এখানে প্রাকৃতিক ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছি এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। ওই দূরে পেছনে একটা চিমনি, সামনে দাঁড়িয়ে রচনা, ধোঁয়া দেখিয়ে বানালেন রিল। এতদিন যে ধোঁয়া দেখলেই নাকে মুখে রুমাল চাপা দিতেন, এখন সেই কালো ধোঁয়াতেই কি ভোট খুঁজছেন তৃণমূলের তারকা প্রার্থী। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই ধোঁয়া নিয়ে মন্তব্যের জেরে হাসির খোরাক হয়েছিলেন রচনা। এদিন রিল বানিয়ে তারই যেন জবাব দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। রাইস মিল হোক, যে কোনো মিল হোক, মিল হোক ফ্যাক্টরি হোক আছে তো, তাহলে ওই যে সবাই বলেছিল না একটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া? এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া, তাহলে আমি কি ভুলটা বললাম? তো আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ির সিগারেটের ধোঁয়া নয়। এবার আপনারা উত্তর দিন, এবার এটা একটু মিম করুন, আমি এবার নতুন নতুন মিমগুলো একটু দেখি। রচনা যখন ধোঁয়া খুঁজছেন তখন তার প্রতিদ্বন্দ্বী লকেট ব্যস্ত জনসংযোগে। প্রচারের ফাঁকে রচনাকে ধোঁয়া নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না লকেট। আমি যাই না কিসের ধোঁয়া, উনি দেখতে পেয়েছেন, দেখাচ্ছেন উনি যেটা বলছেন বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে, কোনো রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া, এই তো কারখানা, আমি কিছু বলবো না, উনি ওনার প্রচার করছে করুক। ডাল্লাপ কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে, ওখানে পার্টস ছিল সেগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে গেছে। এদিন ব্যান্ডেলের বাজার করা থেকে লোকাল ট্রেনে উঠে ভোট প্রচার করতে দেখা গেল হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থীকে। প্রচারের ফাঁকে নিজের হাতে বাজার করলেন, উচ্ছে টমেটো ডাঁটা কিনলেন, এরপর লকেট উঠে পড়লেন লোকাল ট্রেনে। ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন বর্ধমান লোকালে উঠে প্রচার শুরু করলেন হুগলির বিজেপির প্রার্থী। রেল যাত্রীদের সঙ্গে সারলেন জনসংযোগ। সুনন্দা দত্ত, সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।